আজকের টপিক হচ্ছে সিডোগাউট সিডো গাউটে সিপিপিডি সিপিপিডি ক্রিস্টালটা ডিপোজিশন হয় ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট এই ক্রিস্টালটা কিন্তু জয়েন্টে ডিপোজিশন হয় তাহলে আমরা এটা একুট হতে পারে অ্যাকুটের প্রেজেন্টেশন কিন্তু একটা লার্জ জয়েন্টে হয় এবং ওল্ড এজে হয় এটা মনে রাখতে হবে এবং গাউটের সাথে কিন্তু এটা মিল আছে অর্থাৎ মোনো নিয়ে কিন্তু আসে একটা জয়েন্টে ব্যথা হয় এবং পেশেন্টে সাধারণত ওল্ড এজ থাকে এটা অ্যাকুইড প্রেজেন্টেশন আর ক্রনিক প্রেজেন্টেশনটা কিন্তু রিমার্টেড আর্থ্রাইটিসের মতো হয় অর্থাৎ এটা কিন্তু মাল্টিপল জয়েন্টকে এফেক্ট করে এবং অনেকটা প্রেজেন্টেশনটা রিমোটেড আর্থাইটিসের মতো হয় তাহলে অ্যাকুইটের প্রেজেন্টেশন হচ্ছে মোনো আর্থাইটিস এবং লার্জ জয়েন্ট এবং ওল্ড এজে হয় তাহলে সিপিপিডি ক্রিস্টাল ডিপোজিশন হয় বিভিন্ন জয়েন্টে এইটা এটা মনে রাখতে হবে এটা কিন্তু আসতে পারে আর গাউটে কিন্তু ইউরিক অ্যাসিডে ক্রিস্টাল ডিপোজিশন হয় তাহলে সিডো গাউট কিন্তু ওল্ড এজে হয় যাদের ক্ষেত্রে হাইপার প্যারাথারোডিজম থাকে হাইপোফসফেটেমিয়া থাকে তাদের তাদের কিন্তু রিক্সটা বেশি বা হিমোক্রোমাটোসিস থাকে তাহলে হিমোক্রোমাটোসিস তারপর হাইপার প্যারাথারোডিজম এবং হাইপোফসফেটেমিয়া যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিডোগাউটটা হওয়ার চান্স বেশি তাহলে সিডোগাউটে যে ক্রিস্টালটা ডিপোজিশন হয় সেই ক্রিস্টালটার নাম হচ্ছে সিপিপিডি ক্রিস্টাল এটা যদি আমরা লাইট মাইক্রোস্কোপি করি এই যে ক্রিস্টালটার যে ডিপোজিশন হয়েছে জয়েন্টে সেই জয়েন্ট যদি অ্যাসপিরেট করে এটা স্টাডি করি তাহলে কিন্তু এটার সাথে আমরা ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল হয় গাউটে সেটা কিন্তু পার্থক্য করতে পারবো এরপরে যে বিষয়টা আসা হচ্ছে ট্রিটমেন্ট সেটা হচ্ছে অ্যাকুটের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিই এটা হচ্ছে রেস্ট দিই তারপরে এখানে আইস প্যাক দিই এরপরে নন স্টেরিডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে পারি তার সাথে পিপিআই লাগতে পারে প্রোটন পাম্প ইনহিবিটর এবং আমরা কিন্তু জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করতে পারি এবং সেখানে স্টেরয়েড ইনজেকশন দিতে পারি তাহলে অ্যাকুইটের ট্রিটমেন্টটা নিশ্চয়ই মনে থাকবে তোমাদের যে গাউটে যে এক ট্রিটমেন্ট অর্থাৎ ননস্টেডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস সাথে একটা পিপিআই প্রোটন পাম্প ইনিভিটর এছাড়া রেস্ট দিতে হবে এবং এখানে আইস প্যাক দেওয়া যেতে পারে তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিতে পারি দিলেই ব্যথাটা কমে যাবে আর যাতে ক্রনিক এটা হয় মানে ক্রনিক এটা এটা কিন্তু সিডোগাউট বলি আমরা যেটা অসুখটার নাম তাহলে সিডো গাউটে আমরা ক্রনিক ক্ষেত্রে কিন্তু মেথোট্রিকজেট এবং হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করতে পারি তাহলে একউটি হলে নন স্টেরোয়াল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস তার সাথে কিন্তু ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড আর ক্রনিক হলে মেথোট্রিকজেট এবং হাইড্রোক্সিক্লোরোকুইন তাহলে সিডোগাউট এখানে কি হয় ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট এই ক্রিস্টালটা ডিপোজিশন হয় সিপিপিডি বিভিন্ন জয়েন্টে এটা একুট হতে পারে যেটা হচ্ছে অনেকটা গাউটের সাথে মিল আছে একুট গাউটের যে সিভিয়ার পেইন হয় সেরকমই হয় ওল্ড এজে হয় আর ক্রনিকটা কিন্তু নিউমোটা আর্থ্রাইটিসের মতো হয় এবং রিক্স ফ্যাক্টর বললাম যে সিডোগট কাদের ক্ষেত্রে বেশি হয় একটা ওল্ড এজে বেশি হয় একটা যদি হাইপার প্যারাথারটিজম বেশি থাকে তাহলে তাদের বেশি হয় তার সাথে যদি এটা হাইপোফসপেটেমিয়া থাকে এবং হিমোক্রোমাটোসিস থাকে অর্থাৎ জয়েন্টে যদি আয়রন ডিপোজিশন হয় সেটাকে আমরা হিমোক্রোমাটোসিস বলি জয়েন্টে হয় এটা আরও অনেক অর্গানের ডিপোজিশন হতে পারে তাহলে এটা হচ্ছে রিক্স ফ্যাক্টর আর ট্রিটমেন্টও আমরা বললাম আর ডায়াগনোসিস করতে যদি অ্যাসপিরেট করে আমরা ক্রিস্টালটা স্টাডি করি তাহলে এটা গাউটনা সিডো গাউট সেটা আমরা আলাদা করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমরা গাউটনেও যে টপিক বানিয়েছি নিশ্চয় তোমরা সেটাও দেখবা ভালো থেকো সবাই